ফেসবুক স্টোরির মধ্যে কিভাবে ভিউজ বাড়াতে হয়, তো আজকের এই ভিডিওর মধ্যে আমি তোমাদেরকে এটাই শিখিয়ে দেবো। তো গাইস, আমাদের ফেসবুকের মধ্যে এমন একটা সেটিংস আছে, সেটা যদি আমরা অন করি তাহলে আমাদের ফেসবুক স্টোরির মধ্যে আগের থেকে অনেকটাই বেশি আমরা ভিউজ আনতে পারবো। তো গাইস, এর জন্য তোমাদেরকে আজকের এই ভিডিওটিকে পুরোপুরি দেখতে হবে। তো গাইস চলো আমি তোমাদেরকে এখন দেখিয়ে দিই কী সেই সেটিংস, এবং তোমাদেরকে দারুণ আমি একটা ট্রিক্সও শিখিয়ে দেবো। তো গাইস, তোমাদের স্টোরিতে ভিউজ বাড়ানোর জন্য তোমরা ফার্স্ট অফ অল অন করে নাও তোমাদের ফোনের ফেসবুক অ্যাপ্লিকেশানটিকে। আমি জাস্ট এখান থেকে ফেসবুক অ্যাপ্লিকেশানটিকে অন করলাম, দেখতে পাচ্ছ গাইস এই যে। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের ফেসবুকের মধ্যে দেখতে পাচ্ছ এখানটাতে এই যে অনেকেই এখানে স্টোরি অ্যাড করেছে। ওকে, তো গাইস আমি তোমাদেরকে বলে দিই, তোমরা এই সেটিংসটি করার আগে তুমি যদি কোনো স্টোরি এখানে অ্যাড করে থাকো তাহলে তুমি সিম্পলি এটাকে ডিলিট করে দেবে। ডিলিট করার পর এখন তুমি কী করবে দেখতে পাচ্ছ গাইস, আমি এখানে ক্লিক করছি এই অপশনটাতে। ওকে, তো গাইস তোমরা সিম্পলি এখানটায় একবার ক্লিক করে দেবে। এইখানটায় ক্লিক করার পর দেখতে পাচ্ছ গাইস আমার সামনে ঠিক এরম একটা পেজ চলে এসছে। তো এখন তুমি একটু নিচের দিকে স্ক্রল করবে, এবং নিচের দিকে স্ক্রল করার পর তুমি ক্লিক করবে এই যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি, তোমরা জাস্ট এখানটায় ক্লিক করে দাও। তো গাইস এখন তুমি ক্লিক করে দেবে তোমার গাইস এখানটাতে এই যে প্রাইভেসি শর্টকাট, তোমরা একবার এইখানটায় ক্লিক করে দাও। এবং এইখানটাতে ক্লিক করার পর তোমার সামনে জাস্ট এরম একটা পেজ চলে আসবে। এখন তুমি দেখতে পাবে গাইস এই যে স্ক্রল করলাম, এবং স্ক্রল করার পর দেখতে পাবে গাইস এই যে সি মোর প্রাইভেসি সেটিংস, তোমরা একবার এইখানটাতে ক্লিক করে দেবে। এবং গাইস এইখানটাতে ক্লিক করার পর দেখতে হবে গাইস তোমার সামনে জাস্ট এরম একটা পেজ চলে আসবে। এখন তুমি ক্লিক করে দেবে দেখতে পাবে গাইস এখানটাতে রয়েছে এই যে, দেখতে পাবে গাইস এখানটাতে এই যে তোমরা জাস্ট এখানটায় ক্লিক করে দেবে এখানটাতে, দেখতে পাচ্ছ গাইস এই যে তোমরা এটাকে ক্লিক করবে একবার। এবং এটাকে ক্লিক করার পর দেখতে হবে গাইস এই যে তোমার সামনে ঠিক এরম একটা পেজ চলে আসবে। দেখতে হবে গাইস আমাদের পেজটি একটু লোডিং হচ্ছে, লোডিং হওয়ার দেখতে হচ্ছে গাইস এখানে যে আমাদের এটা থাকবে জাস্ট এখানে ফ্রেন্ড, দেখতে পাবে গাইস এখানে। তোমরা কী করবে সিম্পলি এই ফ্রেন্ডটাকে ক্লিক করে দেবে এই পাবলিকে, এই যে দেখতে পাচ্ছ গাইস আমি পাবলিক করে রেখেছি। এখন আমি আবার এখান থেকে ব্যাকে বেরিয়ে যাবো, ব্যাকে বেরিয়ে যাওয়ার পরে আমরা আবার এখানে ক্লিক করে দেখতে পাচ্ছ গাইস এখানটাতে এই যে দেখতে পাচ্ছ গাইস হু ক্যান সি ইউর স্টোরি, তোমরা একবার এখানটায় ক্লিক করে জাস্ট এখানটাতেও দেখতে পাবে তোমাদের এখানটাতে ফ্রেন্ড থাকবে, দেখতে পাচ্ছ গাইস এখানে এই যে ফ্রেন্ড, তোমরা এখানে পাবলিক করে দেবে। তোমরা জাস্ট এভাবে প্রত্যেকটাকে এখানে পাবলিক করে দেবে। এই যে আমি এখানে এটা করে দিচ্ছি আবারও, এটাকে রিলস মানে আমরা রিলস বা স্টোরি আমরা এখান থেকে যে কোনো কিছু করতে পারি। তুমি সিম্পলি স্টোরিটাকে ক্লিক করে এটাকে পাবলিক করে দেবে, দেখতে পাচ্ছ গাইস এই স্টোরি দেওয়া রয়েছে। তোমাদের মেন হচ্ছে এটা দেখতে পাচ্ছ গাইস এই যে স্টোরি, তোমাদেরকে এটাকে ক্লিক করে জাস্ট এখান থেকে পাবলিক করতে হবে। ওকে, পাবলিক করার পর তোমরা এই যে ওপরটাকে দেখতে পাচ্ছ গাইস এই যে ফলো দেখতে পাচ্ছ এখানটাতে, এটাকে ক্লিক করে তোমরা জাস্ট এখানে ফ্রেন্ড থেকে পাবলিক করে দেবে। তো তোমাদেরকে জাস্ট এই স্ট্যাটিস্টিকই করতে হবে, তাহলে তোমাদের স্টোরিতে আগের থেকে বেশি ভিউজ আসবে। তো গাইস চলো আমি তোমাকে এখন একটা ট্রিক শিখিয়ে দিই। আর গাইস তুমি যদি এই সেটিংসগুলি খুঁজে না পাও তাহলে তোমার ফেসবুকটিকে তুমি আপডেট করতে পারো, তাহলে তুমি পেয়ে যাবে এরকম ধরনের সেটিংসগুলো। ওকে, এছাড়াও তোমাদের কোনো সমস্যা হলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তো গাইস আমি তোমাকে এখন একটা শর্টকাট শিখিয়ে দিচ্ছি। ফার্স্ট অফ অল তুমি চলে আসবে এখানটাতে, দেখতে গাইস এই যে আমাদের ফেসবুকের আমরা হোম পেজ আছি। এখন তুমি ক্লিক করে দেখতে পাচ্ছ গাইস এই যে ক্রিয়েট এ স্টোরি, তোমরা এখানে ক্লিক করে তোমরা একটা মনের মতো স্টোরি তোমরা আগে এখানে ক্রিয়েট করে নাও। আমি এখানে সিম্পলি করে দিচ্ছি দেখতে পাচ্ছ গাইস এখানটাতে এই যে এখানটায় ক্লিক করে দিচ্ছি। আমি এখানে একটা সাপোজ তোমাদেরকে দেখানোর জন্য একটা স্টোরি আমি এখানে অ্যাড করছি। তো গাইস যে কোনো একটা ফটো বা ভিডিও চুজ করার পর আমাদের সামনে ঠিক এরকম একটা পেজ আছে, দেখতে পাচ্ছ গাইস এই যে এখানে দেওয়া আছে স্টিকার, এখানে টেক্সট মিউজিক ইফেক্ট ড্র, দেখতে পাচ্ছ গাইস এখানে তোমরা সিম্পলি ক্লিক করে দেবে, দেখতে পাচ্ছ গাইস ট্যাগ, দেখতে পাচ্ছ গাইস ট্যাগ এখানটাতে এই যে তোমরা ট্যাগ অপশনে ক্লিক করে দেবে এখানটাতে। তো গাইস এখানে ক্লিক করার পর এখন তুমি তোমার যে কোনো ফ্রেন্ডকে ট্র্যাক করতে পারো। আমি সাপোজ এখান থেকে 3-4 বা 5-6 ফ্রেন্ডকে আমি এখান থেকে ট্র্যাক করতে পারি, মানে তাদের ফ্রেন্ডের কাছেও আমাদের স্টোরিগুলো পৌঁছে যাবে। তো এর জন্যই আমাদের স্টোরির মধ্যে আর কি বেশি ভিউজ আসবে। আমি তোকে দেখানোর জন্য জাস্ট এখানে নিচ্ছি জাস্ট এখান থেকে, তোমরা দেখতে পাচ্ছ আমি এখান থেকে জাস্ট আমার একটা ফ্রেন্ডকে সিলেক্ট করলাম। তোমরা চাইলে এখান থেকে যে কোনো কটা ফ্রেন্ডকে তুমি এখানে অ্যাড করতে পারো, ম্যাক্সিমাম 5-6 ফ্রেন্ডকে। ফ্রেন্ড করে অ্যাড করার পর তোমরা ডানে ক্লিক করে দাও, ডানে ক্লিক করার পর গাইস এই যে আমি যে ফ্রেন্ডকে অ্যাড করলাম তার নামটা এখানে শো হচ্ছে। আমরা এটা কী করবো সিম্পলি এটাকে ঠিক এইভাবে নিয়ে গিয়ে আমরা এখানে যে কোনো একটা জায়গায় নিয়ে গিয়ে দেখতে পাচ্ছ গাইস এই যে আমি রেখে দিচ্ছি। তোমরা ঠিক এইভাবে এটাকে সাইড করে দেবে, তাহলে তোমাদের যে ফ্রেন্ডকে তুমি ট্যাগ করছো তার কোনো এখানে নামও দেখা যাবে না। এখন তুমি এই স্টোরিটিকে এখান থেকে জাস্ট শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করে দাও। তো গাইস এতে কী হবে যে তোমার স্টোরিটির মধ্যে আগের থেকে অনেকটাই বেশি ভিউজ আসবে, এবং তোমাদেরকে এটা করার আগে তোমাদের ফেসবুকের মধ্যে ওই সিরিজগুলিকে করতে হবে। তো গাইস এই হচ্ছে একটা ট্রিক্স এবং একটা সেটিংস, তোমরা যেগুলো করলে তোমাদের স্টোরির মধ্যে অনেকটাই বেশি তোমরা ভিউজ আনতে পারবে। তো গাইস এই ছিল আজকের ভিডিও। তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা আমাদের এই ভিডিওতে লাইক করতে পারো, এবং কমেন্টের মাধ্যমে জানাতে পারো যে তোমাদের ভিডিওটি কেমন লেগেছে। আর গাইস তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ আমাদের এই চ্যানেলে আমরা তোমাদের জন্য এরকম ধরনেরই বিভিন্ন রকম ভিডিও এডিটিং এবং বিভিন্ন রকম আমরা ফেসবুক রিলেটেড ভিডিওই নিয়ে আসতে থাকি। সো যাই হোক বন্ধুরা, তোমরা সুস্থ থাকো, তোমরা ভালো থাকো। আমাদের সুমন মাইক্রোটেক ইউটিউব চ্যানেলের সাথে
সদা সর্বদা জুড়ে থাকো। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।